আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক বিডি লার্ন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলের পরবর্তী ভিডিও চাকরি সম্পর্কে যে কোনো তথ্য পাওয়ার জন্য। আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যে কোনো নোটিফিকেশানের জন্য। চ্যানেল এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটা কমেন্টস বক্সে নোট করবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সার্কুলার আছে, সেই সার্কুলারটি কম্পিউটার অপারেটর গ্রেড 13 পদের সংখ্যা এক, বয়স অনুরোধ 30, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি সে সংশ্লিষ্ট বিষয়ে স্টুডেন্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যারা সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবে, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল, বগুড়া, রাঙ্গামাটি, মাদারীপুর, পাবনা, পটুয়াখালী, বরিশাল, জয়পুরহাট, সিরাজগঞ্জ, ঝালকাঠি, মানিকগঞ্জ, পিরোজপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার এবং নরসিংদী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তবে এতে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। লিঙ্ক সংক্রান্ত সব তথ্য www.bnfe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। মুক্তিযোদ্ধা সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। আবেদনের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। উল্লিখিত পদের জন্য 100 টাকা, কোড নম্বর 73000 জানানোর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র আগামী 25 ফেব্রুয়ারি 2020 তারিখের মধ্যে মহাপরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড 232/1 তেজগাঁও সি অব্লিক ঢাকা 1208 এই ঠিকানায় পৌঁছাতে হবে।